নমস্কার, বাংলার মনে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভারাক্রান্ত মন এবং হৃদয় নিয়ে আপনাদের কাছে এসেছি বাংলার মনে। আমরা বাংলার মনে সচরাচর যে জাতীয় অনুষ্ঠান করি, বাংলা শিক্ষিত যুবক বেকারদের চাকরির বিষয়, তাদের বঞ্চনার বিষয়, তাদের প্রতারণার বিষয়, সেগুলো নিয়ে বারবার আপনাদের কাছে ফিরে আসি। কিন্তু আজকে আমরা ভারাক্রান্ত মন নিয়ে এসেছি একটি অন্যতর বিষয় নিয়ে। সোমেন্দ্রনাথ মিত্র বাংলা রাজনীতির, বঙ্গ রাজনীতির একটা ইন্দ্রপতন ঘটল সম্প্রতি বেলভিউ হসপিটালে রাত 1টায়। 78 বছর বয়সে চলে গেলেন সোমেন্দ্রনাথ মিত্র। সোমেন্দ্রনাথ মিত্রর একটি পূর্ণাঙ্গ ইন্টারভিউ আমরা সাম্প্রতিককালে নয়, লকডাউনে বেশ কিছুদিন আগে আমরা বিধান ভবনে গিয়ে নিয়েছিলাম, সেটি আপনাদের দেখাবো। আমাদের খালি মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল, তিনি যে রাজনৈতিক দলের নেতা হন, প্রদেশ কংগ্রেস সভাপতি হন, কিন্তু শিষ্টাচার, সৌজন্য, শালীনতা যদি শিখতে হয় এই জাতীয় রাজনীতিবিদদের কাছে শেখা উচিত। বঙ্গ রাজনীতির আধার থেকে বিরোধিতার নামে যে জাতীয় অশালীনতা হয় সরকার পক্ষ কি বিরোধী পক্ষ থেকে, সেখানে একজন উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন কিন্তু সোমেন্দ্রনাথ মিত্র। আমি তার ভক্ত বা অনুরাগী বলে নয়, আমার খালি বারবার মনে হয়েছে সমস্ত রাজনৈতিক নেতারা যদি গণতান্ত্রিক পরিবেশে অপর পক্ষ সম্বন্ধে সৌজন্য, শালীনতা, শিষ্টাচার রেখে যদি আমরা কথা বলাটা প্র্যাকটিস করতাম, তাহলে হয়তো গণতন্ত্রটা বাঁচত। তার রাজনৈতিক উত্থাল পতন বিভিন্ন ধরনে, তার বিভিন্ন ধরনের ঘূর্ণাবর্তে পড়ে তার রাজনৈতিক ক্রিয়াকলাপ, আমরা তা নিয়ে ব্যাখ্যায় যাব না। আমরা আজকে বাংলার মনে ব্যক্তি সোমেন্দ্রনাথ মিত্রকে ধরার চেষ্টা করেছিলাম এবং তার রাজনৈতিক চিন্তা দর্শনকে ধরার চেষ্টা করেছিলাম। 15ই ফেব্রুয়ারি সরাসরি বিধান ভবনে গিয়ে তার একটি পূর্ণাঙ্গ ইন্টারভিউ নিয়েছিলাম, সেই মানুষটি যিনি চলে গেলেন 78 বছর বয়সে। সেই সোমেন্দ্রনাথ মিত্রর ইন্টারভিউটা আসুন বাংলার মনে আজকে শুনুন। পুরো ইন্টারভিউটা আপনাদের জন্য নিয়ে এলাম বাংলার মনে। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রীর তিনি সম্প্রতি কংগ্রেস এবং সিপিএম এর সম্বন্ধে কিছু তীর্যক মন্তব্য করেছেন এবং পশ্চিমবঙ্গের মাটিতে তাদের কংগ্রেস এবং সিপিএম এর কোনো স্থান নেই, এই বিষয়টা আপনার মতামত যদি একটু বলুন। স্থান নির্ণয়ের মালিক কি উনি? স্থান থাকবে কি থাকবে না সেটা এই রাজ্যের মানুষ ঠিক করবে। তার মানে তৃণমূল এবং বিজেপি এদের দুজনেরই গাত্রতা হচ্ছে যে কংগ্রেস এবং লেফট কেন একসাথে চলছে। তার মানে কি কংগ্রেস এবং সিপিএম এর জোটটাকে তৃণমূল নেত্রী ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে। ভয় যদি না পাবেন তাহলে তার এই ধরনের মুক্তির দরকার নেই। কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে না যে ভারতীয় জনতা পার্টিকে উনি টেনে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন? তো আজকে যে অবস্থা ভারতীয় জনতা পার্টি, তার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু এই এই রাজ্যের সরকারে, কারণ তারা কংগ্রেসকে আটকেছেন, বামফ্রন্টকে আটকেছেন, উঠতে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। এবং শেষ পর্যন্ত বিধানসভায় নির্বাচন আগামী 2021 যেটা এগিয়ে আসছে এবং তার আগে পুরসভা নির্বাচনগুলো, এখানে কি মনে হচ্ছে কোনো একটা জায়গায় ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে বিজেপির সঙ্গে ইলেকটোরাল পলিটিক্সে? না, এটা তো অতীতেও ছিল এবং আগামী নির্বাচনও যে হবে, বিজেপির সাথে ট্যাসিট এগ্রিমেন্ট না হলে, আন্ডারস্ট্যান্ডিং না হলে, বিজেপি এতগুলো সিটে নমিনেশন দিল, সেখানে তাদের উৎখাত করা হবে না, যেটিয়ে কংগ্রেস এবং লেফট যেখানে ক্যান্ডিডেট দিল তাদের মনোনয়ন দিতেই দা পঞ্চায়েত নির্বাচনে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর একটার পর একটা, যেখানে 2000 লোক নমিনেশন জমা দিতে পারে, এটা অতীতে কোনোদিন শোনা যায়। আর এই গণতন্ত্র পশ্চিমবঙ্গে মানুষ চাইবেন কি না সেটা মানুষ প্রথম দেখতে হবে। তৃণমূল যদি এখন কাউকে ভয় পায় তাহলে এই জোটকে ভয় পাচ্ছে, তাহলে তিনি বিধানসভায় বলছেন জোট শূন্য হয়ে যাবে। তো যা শূন্য হয়ে যাবে তা নিয়ে ওর মাথা ঘামানোর দরকার। 1998 সাল থেকে কিন্তু কংগ্রেসকে সাইনবোর্ড করছে, কিন্তু সেই সাইনবোর্ড কংগ্রেসের সাথে আবার ক্ষমতা আসার জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। মানে উনি চান যে কখনোই তৃণমূলের কোনো রাজনৈতিক বিরোধিতা কংগ্রেসের পক্ষ থেকে করা হবে না, সেটাই উনি চান, তাই তো? হ্যাঁ, তাকে গত 8 তারিখের নির্বাচন ওই যে বন্ধ, সেই বন্ধকে নিয়ে তো ওনার সে একই, সারা ভারতবর্ষে বন্ধে অভূতপূর্ব সারা এবং পশ্চিমবঙ্গেও সারা, আমি বলছি সারা ভারতবর্ষে, সেখানে উনি বললেন
যে কংগ্রেস এবং সিপিএমরা গুন্ডামি করেছে, সেই জন্যে আমি 13 তারিখে মিটিংয়ে গেলাম। একটা মানুষেরও মৃত্যু হয়নি বলকে কেন্দ্র করে? না, মৃত্যু হয়নি, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু আসল কারণটা পরে বোঝা গেল যে 13 তারিখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যা নিজের দলের সরকার আছে আসামে, সে আসামে যেতে পারলেন না পশ্চিমবঙ্গে। আর যিনি পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ছাড়বেন বলছেন, সেই রাজ্যে শুধু আসা না, মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে পোর্টের উদ্বোধন করলেন, নেতাজির মাথায় শ্যামাপ্রসাদকে বসালেন, এরপরে বেলুড়ে যাওয়ার জন্যে তিনি চেষ্টা করলেন, কিন্তু বেলুড়ে প্রধানমন্ত্রীর সাথে সঙ্গী হতে পারলেন, আর দুপুরবেলা গিয়ে প্রধানমন্ত্রীর সাথে তিনি রাজভবনে গিয়ে দেখা করলেন। 13 তারিখের মিটিংয়ে যেটা বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে লড়াই করছে, সেই লড়াইয়ে সামিল হওয়াটা বড় কাজ না প্রধানমন্ত্রীর সাথে রাজভবনে একান্তে সাক্ষাৎ করাটাই বড় কাজ? এবং বললেন কি যে রাজ্যের উন্নয়নের জমি আছে, তো ওকে দেখে আমার মনে হচ্ছে স্যার হরিনাথ দে, যে মুখে মুখে সব ইয়ে করে, রাজ্যের উন্নয়ন করতে গেলে কোথায় প্রয়োজন এগুলো তো প্ল্যানিং সেক্রেটারি আছে, ফাইন্যান্স মিনিস্টার আছে, এরা কেউ সব মুখে মুখে হয়ে গেল, এদের থেকেই বোঝা যায়। 2.5 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেননি, রাজীব কুমারের এপিসোডের পরই হঠাৎ রাতারাতি একদিনের সোমবার অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, বুধবার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী দপ্তর দিয়ে দিল, এর মধ্যে আপনি কি অর্থ পাচ্ছেন? অর্থ রাজীব কুমার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যাকে চোরের মতো সিবিআই খুঁজে বেড়াচ্ছে, উনি বললেন প্রধানমন্ত্রীর কাছে আমি রাজ্যের উন্নয়নে নিষ্ঠা, প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নে যেতে পারে, কিন্তু তার জন্য তো প্ল্যানিং দরকার, কি লাইনে কথা বলবে, তো সে তো তার সেক্রেটারি বলবে। আর প্রধানমন্ত্রীর পরামর্শ তিনি অমিত শাহের সঙ্গে দেখা করতে গেলেন, আমি সেটাই বলছিলাম যে রাজ্যের উন্নয়নের জন্য অমিত শাহ কি করবে, সীতারামনের সঙ্গে দেখা করার বদলে অমিত শাহের সঙ্গে দেখা, আমি সেই বলছি যে রাজ্যের উন্নয়নে অমিত শাহ কি করবে, কোনো বর্ডার ডিসপিউট থাকলে সেখানে অমিত শাহ ঠিক আছে, কিন্তু দেখা গেল অমিত শাহের সাথে দেখা করা 3 দিন বাদে যে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছিল সে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর এই রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে এসেছিল তখন উনি সমস্ত প্রোটোকল ভেঙে একজন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারের বাড়িতে গিয়ে হাজির হল, তার জন্য রাস্তায় ধর্নায় বসল, কিন্তু নিজের এমপি এমএলএরা যখন অ্যারেস্টেড হয়েছে তখন কিন্তু কোনোদিন ধর্নায় বসে না, তার মানে রাজীব কুমারকে অ্যারেস্ট করার ব্যাপারটা সব থেকে প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে কারণ হয়তো এমন কারো গায়ে হাত পড়বে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ করতে পারে। আমি একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে নারদকাণ্ডের এপিসোডের পর সিবিআই সম্প্রতি ইডিকে বলেছে এবং 3-3 বার 2019-এর মে মাসের আগে তৎকালীন স্পিকার লোকসভা স্পিকারের কাছে একটা পারমিশন চাওয়া চেয়েছিল সিবিআই, পরবর্তীকালে অগাস্ট মাসে এবং অক্টোবর মাসে 3 বার সিবিআই 4 জন সাংসদ, তৃণমূলের সাংসদের বিরুদ্ধে চার্জশিট দেবে বলে পারমিশন চেয়েছে স্পিকারের কাছ থেকে লোকসভায়, আজও লোকসভা স্পিকার সেই পারমিশন দেননি, এটা কি বার্তা যায় না যে বিজেপির সঙ্গে তৃণমূল একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলছে? সে তো অনেকগুলো কেস আছে, সিএএ যখন হলো তখন 8 জন সাংসদ গেলেন, যারা সাংসদ তারা তো নির্বোধ, তারা তো প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বোঝে, তা 8 জন ভোট দিতে গেলেন না কেন, এগুলো মানুষ বোকা? অতএব তৃণমূল বিজেপিকে গুড হিউমারে রেখে বাংলার মানুষকে প্রতারিত করছে, এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিজেপিও তো এখন বিপদে পড়েছে বলে বোধ হয় তৃণমূলের সঙ্গ চাইছে, তাই নয় কি? হ্যাঁ, এ তো ভাইস ভার্সা,
আমি আপনাকে সাহায্য করবো, আপনি আমায় সাহায্য করবেন তা তো হয় না, তো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে। মানে আলটিমেটলি স্টোরির টিকা হতে পারে যে দাদা দিদির খেল পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে, তাই তো? আপনি কি বলেন? একদম, এটাই হচ্ছে একমাত্র কথা। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ।